Dear student, how are you? I hope that you are well and your family also well. I hope you stay at home. Welcome everybody to my online class organized by Gobind Haranga College, Munshiganj. Today this class presented by Mohammad Mahmudur Rashid, lecturer management, Gobind Haranga College, Munshiganj. Today my lecture on BBA honors third year, course name management accounting, chapter cost concept and their classification. This is my second class on cost concept and their classification. Learning outcome: after the ending of the session, ending of the class, student will be knowing about cost sheet and solve the mathematical problem. Today I will be discuss about problem one. Basically give emphasis on cost sheet. Problem one, I'm ready to see. The flowing information is obtained from the cost of record of ABC manufacturing company. Total manufacturing cost 3 lakh. Closing inventories of finished goods 42,000. Cost of finished goods 2,80,000. Work in process closing 20,000. Factory overhead was applied 30% of total manufacturing cost and direct labor cost was 15% of factory overhead. Administrative and selling expenses of taka 45,000. Total sales during the period was taka 3,10,000. Prepare a cost sheet from the above information. Upore je information gulo dewa ache sei information gulo diye amra ajke cost sheet toiri korbo. To cost sheet kibhabe toiri korte hoy ta amader class lecture 1 er moddhe amra alochona korechhilam. Ajke tar proyog kore amra ei problem ta solve korbo. কস্ট শীটের জন্য প্রথমে আমাদেরকে একটি স্টক কাটতে হবে। স্টকটি কিভাবে করতে হয় তোমরা একটু দেখে নাও। তিনটি কলাম হবে, পার্টিকুলার্স, টাকা, টাকা। তারপর আমাদের এই পার্টিকুলার্স এর মধ্যে আমাদের মূল যে কস্ট অফ গুডস সোল যেটা নির্ণয় করতে হয় সেটা আমরা এখানে লিখব। তবে এই প্রশ্নে আমাদের ধারাবাহিকভাবে নরমালি আমাদের যে সূত্র সেই সূত্র হচ্ছে ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, ডাইরেক্ট লেবার, এই দুটো যোগ করলে আমাদের প্রাইম কস্ট আসবে। প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করে আমাদের টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট হয়। টোটাল ম্যানুফ্যাকচারিং এর সাথে আমাদের ওপেনিং ওয়ার্কিং প্রসেস যোগ হবে, বাজার ক্লোজিং ওয়ার্কিং প্রসেস আসে হচ্ছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের সাথে আমাদের যোগ হবে ক্লোজিং ফিনিশ ওপেনিং ফিনিশ গুডস, বাদ যাবে হচ্ছে ক্লোজিং ফিনিশ গুডস, আসবে হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। তবে আমাদের এই প্রশ্নে একটু ব্যতিক্রম, অর্থাৎ প্রশ্নে আমাদের টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট দেওয়া আছে, আমাদের ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, ডাইরেক্ট লেবার এগুলো কিছু দেওয়া নাই। তবে আমাদের ফ্যাক্টরি ওভারহেড হবে 30% অফ টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট যদি 3 লাখ টাকা হয়, 3 লাখ টাকার উপর 30% অর্থাৎ 90,000 টাকা হবে আমাদের ফ্যাক্টরি ওভারহেড। অ্যান্ড ডাইরেক্ট লেবার কস্ট ওয়াজ 15% অফ ফ্যাক্টরি ওভারহেড। তাহলে ফ্যাক্টরি ওভারহেড আমাদের কত হলো? 90,000 টাকা হলো। সেটা কিভাবে পেলাম? সেটা হচ্ছে 3 লাখ টাকার উপর 30% করলে 90,000 টাকা হয়। এবার এই 90,000 টাকার উপর 45% করলে 13,500 টাকা হবে, সেটা হচ্ছে আমাদের ডাইরেক্ট লেবার। আমরা একটু দেখি এবার। টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট 3 লাখ, 3 লাখের উপর যদি আমরা 30% করি, দ্যাট ইজ ফ্যাক্টরি ওভারহেড এই প্রশ্নের অনুযায়ী। অ্যাড ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড 3 লাখ টাকা, 3 লাখের উপর 30%, 3 লাখ টাকার উপর 30% করলে হবে 90,000 টাকা। এবার 3 লাখ থেকে যদি 90,000 টাকা মাইনাস করি তাহলে আমাদের আসবে হচ্ছে 2,10,000 টাকা। এই 2,10,000 টাকা হচ্ছে আমাদের প্রাইম কস্ট। এই 2,10,000 টাকা প্রাইম কস্টের মধ্যে আমাদের যে ডাইরেক্ট লেবার বলা হয়েছিল, সে ডাইরেক্ট লেবার হচ্ছে ফ্যাক্টরি ওভারহেডের উপর 15%। ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে 90,000 টাকা, তার উপর 15%, 90,000 টাকার উপর 15% করলে হবে 13,500 টাকা। 13,500 টাকা হচ্ছে আমাদের ডাইরেক্ট
লেভার, তবে ডাইরেক্ট ম্যাটেরিয়ালস আমাদের এই প্রশ্নে দেওয়া নেই, সেটা আমরা বের করে নিব। সেটা কিভাবে? 2,10,000 টাকা থেকে যদি 13,500 টাকা আমরা মাইনাস করি তাহলে পাবো 1,96,000 টাকা। এই 1,96,000 টাকা হচ্ছে আমাদের ডাইরেক্ট ম্যাটেরিয়ালস। তোমরা এর আগের প্রশ্নগুলোতে দেখেছিলে ডাইরেক্ট ম্যাটেরিয়ালস দেওয়া থাকবে, তার সাথে আমরা ডাইরেক্ট লেবার যোগ করব, ডাইরেক্ট লেবার যোগ করে প্রাইম কস্ট বের করব, তার সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করে আমাদের টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট হবে। তবে এই প্রশ্নে আমাদের টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট দেওয়া আছে, ফ্যাক্টরি ওভারহেড এবং ডাইরেক্ট লেবার এবং ডাইরেক্ট ম্যাটেরিয়ালস এই তিনটে জিনিসই এখানে ছিল না, সেটা কিন্তু আমাদের প্রশ্ন থেকে বের করে নিতে হলো। সেটা কিভাবে সেটা তোমরা এবার শিখলে। সেটা 3,00,000 টাকার উপর 30% করে 90,000 টাকা হবে, এই 90,000 টাকার উপর 15% করে 13,500 টাকা হবে। হ্যাঁ, 2,10,000 থেকে 13,500 করলে 1,96,500 হবে, সেটা হচ্ছে ডাইরেক্ট ম্যাটেরিয়ালস। আর 3,00,000 থেকে 90,000 টাকা বাদ দিলে 2,10,000 টাকা হবে প্রাইম কস্ট। এটা ছিল আমাদের টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টের কথা। টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টের সাথে আমাদের ওয়ার্ক ইন প্রসেসটা যোগ হয়, ওপেনিংটা বাদ যায় ক্লোজিংটা। তবে আমাদের এই প্রশ্নে ইন্ডিং ওয়ার্কিং প্রসেস ক্লোজিং 20,000 টাকা এটা দেওয়া আছে, ওপেনিংটা দেওয়া নাই। যদি দেওয়া না থাকে তাহলে আমাদের কিছু করার নাই, আমরা সেটা নিয়ে কাজ করতে পারছি না। টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট 3,00,000 টাকা লেস ইন্ডিং ওয়ার্কিং প্রসেস অ্যাকর্ডিং টু কোশ্চেন 20,000 টাকা। তাহলে 3,00,000 টাকা থেকে যদি 20,000 টাকা বাদ দেই আসবে হচ্ছে 2,80,000 টাকা। এটা হচ্ছে আমাদের কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, 2,80,000 টাকা। এরপর কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের সাথে যোগ হয় বিগিনিং ফিনিশ গুডস, মাইনাস হয় ক্লোজিং ফিনিশ গুডস। তবে এই প্রশ্নে আমাদের বিগিনিং ফিনিশ গুডসটা দেওয়া নাই। আমাদের কস্ট অফ গুডস ক্লোজিং ইনভেন্টরিজ অফ ফিনিশ গুডস 42,000 টাকা দেওয়া আছে, আমরা এই 42,000 টাকা নিয়ে কাজ করব। এবার এই 2,80,000 টাকা থেকে যদি আমাদের ক্লোজিং ফিনিশ গুডস বাদ দিই আসবে হচ্ছে 2,38,000 টাকা। আমাদের এই ক্লোজিং ফিনিশ গুডস 2,80,000 টাকা, এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের মেন আলোচ্য বিষয়, অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ডের পরিমাণটা আমরা বের করব। কস্ট অফ গুডস সোল্ড আমরা কস্টশিট থেকে কস্ট অফ গুডস সোল্ড বের করলাম 2,38,000 টাকা। এখন যদি আমাদের এই প্রশ্নে আগের মতো ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে বলতো, অর্থাৎ নিট ইনকামের পরিমাণ কত হবে, তাহলে আমরা কিন্তু খুব সহজেই সেটা বের করতে পারতাম। তবে কস্টশিটে আমাদের এটা যেহেতু চায় নাই, সুতরাং আমরা এটা বের করবো না। তারপরও তোমরা যদি চাও তাহলে তোমরা কীভাবে করবে সেটা আমি একটু বলে দিই। সেটা হচ্ছে এই টোটাল সেলস 3,10,000 টাকা, 3,10,000 টাকা থেকে আমরা বাদ দিব কত টাকা, কস্ট অফ গুডস সোল্ড 2,38,000 টাকা। 2,38,000 টাকা বাদ দেওয়ার পর তোমরা যেইটা পাবে সেটাকে বলা হবে গ্রস প্রফিট, অর্থাৎ টোটাল সেলস থেকে 3,10,000 টাকা থেকে যদি আমি 2,38,000 টাকা মাইনাস করি, মাইনাস করলে যে অ্যামাউন্টটা পাবো সেটাকে বলা হবে গ্রস প্রফিট। গ্রস প্রফিট থেকে আমাদের বাদ যাবে অপারেটিং এক্সপেন্স। এই জায়গায় অপারেটিং এক্সপেন্সের মধ্যে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং একসাথে দেওয়া আছে, সেটা হচ্ছে 45,000 টাকা। এই 45,000 টাকা বাদ দেওয়ার পর যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে নেট ইনকাম। তো তোমরা একটু চেষ্টা করবে, আমাদের তো শুধুই ছিল প্রিপেয়ার এ কস্টশিট ফ্রম দ্য অ্যাবাব ইনফরমেশন, আমরা শুধু কস্টশিট তৈরি করলাম, তার সাথে যদি আরেকটু অংশ জুড়ে দেওয়া হয় অর্থাৎ ইনকাম স্টেটমেন্ট তৈরি করো, তাহলে কীভাবে তৈরি করবে ঠিক একইভাবে। অর্থাৎ আমরা প্রথমে কস্টশিট তৈরি করে কস্ট অফ গুডস সোল বের করবো, এরপর হচ্ছে আমাদের সেলস থেকে কস্ট অফ গুডস সোল বাদ দিয়ে আমাদের গ্রস প্রফিট হবে। গ্রস প্রফিট থেকে আমরা অপারেটিং এক্সপেন্স বাদ দিয়ে আমাদের নিট ইনকাম বের করব। তো তোমাদের জন্য একটি হোমওয়ার্ক থাকবে আরেকটি, সেটা হচ্ছে প্রবলেম 2 আমাদের দেওয়া থাকবে তোমাদের জন্য, আশা করি তোমরা এটা বাসায় করবে। সেটা কিভাবে থাকবে সেটা একটু দেখি। সান মুন লিমিটেড প্রোভাইডেড দ্য ফ্লোয়িং ডেটা ফর ডিসেম্বর 2018, সেলস টাকা 72,000, মার্কেটিং এক্সপেন্স 3,600, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস টাকা 72,000, আদার এক্সপেন্সেস টাকা 360, পারচেস অফ র মেটেরিয়ালস টাকা 35,000, ফ্যাক্টরি এক্সপেন্সেস টাকা 10,000, ডাইরেক্ট লেবার হচ্ছে 15,000, ইনভেন্টরিজ বিগিনিং অ্যান্ড ইন্ডিং, ফিনিশ গুডস 7,000, আর হচ্ছে ইন্ডিং হচ্ছে 20,000, 10,200,
work in process 8,000 and 15,000, materials 10,000 and ending of 9,500. Calculate cost of goods manufactured. তাহলে কিভাবে cost of goods manufactured তৈরি করতে হয় এটা তোমাদের problem আগেটার থেকে আরো অনেক বেশি ইজি তোমরা তৈরি করতে পারবে। তাহলে আমাদের opening যে direct materials দাও থাকবে তার সাথে আমরা যোগ করব purchase of raw materials, যোগ করব direct materials, বাদ দিব closing raw materials, available raw materials, তার সাথে আমাদের ডাইরেক্ট লেবার এবং আদার ডাইরেক্ট এক্সপেন্স যোগ করলে যেটা আমরা পাই সেটা হচ্ছে আমাদের প্রাইম কস্ট। প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি এক্সপেন্সেস যদি আমরা যোগ করি তাহলে আসবে ফ্যাক্টরি ম্যানুফ্যাকচারিং কস্ট। ম্যানুফ্যাকচারিংয়ের সাথে আমাদের ওয়ার্কিং প্রসেসটা ওপেনিংটা যোগ হবে, ক্লোজিংটা বাদ যাবে, আসবে হচ্ছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের সাথে আমাদের ওপেনিং ফিনিশ গুডস যোগ হবে, ক্লোজিং ফিনিশ গুডস মাইনাস করবে, মাইনাস করলে আমাদের বের হবে কস্ট অফ গুডস সোল্ড। আমাদের এই প্রশ্নে কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করতে বলছে, আমরা কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করব। তবে বাকি যে এটা দেওয়া ছিল ইনফরমেশনগুলো সেটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট তৈরি করার জন্য। যদি তোমাদের প্রশ্নে চাওয়া হতো ইনকাম স্টেটমেন্ট তৈরি করো তাহলে তোমরা ইনকাম স্টেটমেন্ট তৈরি করবে, যদি ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে না বলা হয় তাহলে ইনকাম স্টেটমেন্ট তৈরি করার প্রয়োজন নেই। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের মেন আলোচনার বিষয় ছিল সেটা হচ্ছে কস্টশিট কীভাবে তৈরি করতে হয় এবং কস্টশিটের যে প্রবলেমগুলো সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। আর তোমাদের জন্য এটা হোমওয়ার্ক থাকলো, তোমরা এটা ছবি তুলে নেবে, ছবি তুলে নিয়ে তারপর এটা সমাধান করার চেষ্টা করবে। আশা করি তোমরা এটা সমাধান করতে পারবে, আর যদি সমাধান করতে গিয়ে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানাবে, ফেসবুকের পেজে কমেন্ট করে লিখবে অথবা আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করে তুমি সমাধান করে নিতে পারো। আশা করি তোমরা সবাই ভালো থাকবে এবং আমাদের এই অনলাইন ক্লাসের মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকবে। যতদিন পর্যন্ত তোমাদের ক্লাস কলেজ না খুলবে ততদিন পর্যন্ত তোমরা আমাদের সাথে এই অনলাইন ক্লাসের মাধ্যমে যুক্ত থাকবে। আর সবাই বাসা থাকবে, সুস্থ থাকবে, সবাইকে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ, স্টে উইথ আস, থ্যাংক ইউ অল। Hope you see you next time. Thanks everybody.